কোলাখামকে বিদায় জানিয়ে লাভা লোলেগাঁওয়ের সিন করে আমরা এসে পৌঁছিয়েছিলাম চারখোল গ্রামে এখানে আমরা লাভার পাইন গাছের জঙ্গল আমরা দেখতে পাচ্ছি লাভার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে দু একটি ছবিও তুলেছিলাম এখানেই আছে একটা সেলফি জোন যেখানে আই লাভ লাভা এবং এই যে লোলেগাঁও লোলেগাঁয়ের যে হ্যাঙ্গিং ব্রিজ যেটা আমরা সকলেই জানি কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজটি এখন কিন্তু ভেঙে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে তবে শুনলাম বাজেট পাস হয়ে গেছে শীঘ্রই এটি মেরামত করা শুরু হবে অবশ্যই করা দরকার সরকারকে বলবো কারণ এটি তো একটি হেরিটেজ আমাদের কাছে তো এই লোলেগাঁও আমরা দেখলাম চার কালিম্পং জেলার এক অন্যতম অববিট আকর্ষণ যা লোলেগাঁও থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে আর কালিম্পং শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতির কোলে এক অনন্য অপার্থিব সৌন্দর্যের পশরা সাজিয়ে অপেক্ষমান চারখোল গ্রামটি ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফুট উপরে অবস্থিত এই গ্রামটি এবার বলি চারখোল কিভাবে আসা যায় এনজিপি থেকে সরাসরি গাড়িতে যেমন চারখোল আসা যায় তেমনি আমি এসেছি কোলাখাম থেকে চারখোলে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে আছে চারখোলের অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একশো আশি ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায় চারখোল ফুলের রাজ্য এত সুন্দর ফুল আর অর্কিড দিয়ে সাজানো এই গ্রামটি যে দেখলে মন খারাপের বেদনা এক নিমিশেই উদা হয়ে যাবে কোনো দূষণ নেই এখন এই সূর্যাস্ত হচ্ছে চারকোল গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি বেশ সুন্দর একটা বিকেল এদিকে এই যে গাছ পাইন গাছ সবই আছে পরিষ্কার বেশ সুন্দর পরিষ্কার একটা গ্রাম এই চারখোল এই যে ভিউ পয়েন্ট থেকে তোলা সানসেট হচ্ছে এত সুন্দর এই সূর্যের এই যে রং সেই রং সারা আকাশপটে ছড়িয়ে পড়েছে খণ্ডখণ্ড মেঘ খুব সুন্দর লাগছে এই চারখোল গ্রামটিকে সূর্যাস্তের শোভা সূর্যাস্তের এই ছোঁয়ায় যেন চারখোল গ্রামটি আরও সুন্দর হয়ে উঠেছে এদিকটা ভীষণ ফগি ওয়েদার এদিকটা মেঘ আর কুয়াশার মেলবন্ধন দেখা যাচ্ছে ফলে দূরের পাহাড়গুলো কোনোভাবেই দৃশ্যমান নয় কিন্তু এই দিকে এই যে রঙের খেলা সেটা বেশ ভালো লাগছে দেখতে ভিউ পয়েন্ট থেকেই আমি এই যে দেখতে পাচ্ছি হলুদ রঙের দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মনেস্ট্রি চারখোল মনেস্ট্রি খুব বড়ও নয় আবার খুব নতুনও নয় কিন্তু মনাস্ট্রিটা ছিমছাম ভালো লাগলো আমাদের গ্রুহাম হোমস্টের ঠিক পাশেই মানে একদম পাশের বাড়ি যাকে আমরা বলি সেটি হচ্ছে এই চারখোল এই সামনের এটিও একটি হোমস্টে বেশ কয়েকটি হোমস্টে দেখতে পাচ্ছি এখানে আর ওই যে উঁচুতে যে লাল রঙের দেখা যাচ্ছে লাল রঙের যে হোমস্টেটি ওটি চারখোল রিসর্ট হতে পারে কালকে যাব আজকে তো সবে এলাম দুপুরবেলা তো ওটা চারখোল রিসর্ট হতে পারে তো ওটা মনে হচ্ছে কাল গিয়ে দেখব এই হচ্ছে চারখোল খুব ছোট্ট গ্রাম একটা অববিট ডেস্টিনেশান এখনও সেভাবে মানুষের পদার্পণ ঘটেনি সেভাবে এখনও জনপ্রিয়তা লাভ করেনি যারা নির্জনতা পছন্দ করেন নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু আসতেই পারেন একটা বা দুটো দিন এই চারখোল গ্রামটিতে কাটিয়ে যেতে পারেন ভালো লাগবে কথা দিচ্ছি নিরাশ হবেন না এখানে প্রকৃতি অকৃপণ হস্তে তার সৌন্দর্যের পসরা সাজিয়ে দিয়েছে আমরা এখন এসে পৌঁছেছি চারখোল গ্রাম চারখোলের একটা গ্রুহাম হোমস্টে এই গ্রুহাম হোমস্টেতে আমাদের দুদিনের স্টে চারখোল হোমস্টেরই সামনে হচ্ছে এইরকম ভিউ পরে গ্রামটা তো ঘুরে দেখবই আগে হোমস্টেটা দেখাই সামনে এখানে সুন্দর কেয়ারি করা ফুলের বাগান আছে এই সিঁড়ি এটা দিয়ে উঠলাম এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে যারা বই পাগল তারা ইচ্ছা করলে এখানে বই নিয়েও পড়তে পারে কিছু বই রাখা আছে দেখছি এখানে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে এবার রুমের একটা ভিডিও দিচ্ছি এখানে একটা বেড আছে এখানে আমার ব্যাগ রাখা আছে এখানে একটা বেড এদিকে টয়লেট এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে একটা ছোট্ট করে জানলা দিয়ে পর্দা সরালে বেশ ভালো ভিউ পাওয়া যায় বেশ ভালো ভিউ এই যে ছবিতে দেখা যাচ্ছে এটা চারখোলের গ্রুহাম হোমস্টে এটি বাইরের ভিউ সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করছি ভালো লাগলো দুদিন এখানে থাকতে আর এটি হচ্ছে চারখোল মনস্ট্রি দেখে তো বেশ পুরোনোই মনে হলো আর ছিমছাম মাটা খুব চাকচিক্য যে আছে তা বলবো না ফুল দিয়ে সাজানো চারখোলের মনস্ট্রি চারখোলের গ্রুহাম হোমস্টেতে দুদিন কাটানোর পর তাদের আতিথিয়তায় মুগ্ধ হয়ে এবার আমরা এলাম চারখোল রিসর্টে আমি এখন আছি চারখোল রিসর্টে এই চারখোল রিসর্টের এটা হচ্ছে টেরেস ওই যে উপরে কটেজগুলো দেখা যাচ্ছে এই যে কটেজগুলো আছে এই কটেজগুলোতেই ভাড়া দেওয়া হয় তা আমি এখন টেরেসে আছি অসম্ভব সুন্দর মানে সত্যি না দেখলে বিশ্বাস করানো মুশকিল এত হাওয়া এত উপরে আর চারখোল রিসোর্ট হচ্ছে সবার উপরে তো ওই জন্য এখান থেকে কিন্তু ভিউটা অসম্ভব সুন্দর দেখায় তো চারখোল রিসর্টের থেকে যেহেতু এটা সবার উপরে এখান থেকে ভিউটা মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ বা এমনি পাহাড়ের ভিউ ভীষণ সুন্দর আমি এক এক করে কটেজগুলো ভিউও দেখাবো ভীষণ সুন্দর পরিবেশে এই হচ্ছে টেরেস থেকে ভিউ এই যে কটেজগুলো এখানে এদের একটা সুন্দর ছাদে আসার জন্য এই যে একটা সুন্দর ভেতর থেকে রুম আছে এই যে এখানে টেরেসটা বিশাল বড় টেরেস আর এই যে এখান থেকে ভিউ এটা যেহেতু সবার উপরে এই জন্য এটার থেকে খুব সুন্দর লাগে আমরা এখানে চারকোল রিসর্টে আছি এই চারকোল রিসর্টে আমাদের এখানে থাকার আছে তো ভীষণ ভালো লাগছে এখানে এসে গুহামেও ছিলাম এখানেও এলাম এবার আমি কটেজগুলো দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে কি সুন্দর কেয়ারি করা ফুলের বাগান তার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এই যে কটেজ এখানে দোলনা আছে আবার ওই যে উপরে এই উপরের গুলোর থেকে ভিউ কিন্তু ভীষণ ভালো এখানে দু রকমের রুম ট্যারিফগুলো একটু বলে দিই এখানে ছাব্বিশশো এবং আঠাশশো হচ্ছে রুম টারিফ আঠাশশোগুলোর ভিউ অসম্ভব সুন্দর ছাব্বিশশোগুলো একটুখানি ব্যাক সাইডে পড়ছে তো গুলো যেটার মধ্যে কিন্তু রুমের ফুডিংটা কিন্তু আলাদা তো ফুডিংয়ের জন্য কিন্তু পার পারসন সেভেন হান্ড্রেড ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার তো সেইটা হচ্ছে ওই আঠাশশো প্লাস সাতশো পার হেড আর ঠিক একইভাবে ছাব্বিশশো প্লাস সেভেন তো এইভাবেই ধরা আছে আমি এখন আসছি চারখোল রিসোর্টে ওই যে এখানে একটা দোলনা করে দেওয়া আছে দোলনায় এখানে বেশ দুলতে বেশ ভালোই লাগছে একটুখানি সময়ের জন্য আবার সেই ছোটোবেলায় ফিরে যাওয়া বেশ ভালো লাগছে ছোটোবেলার সেই দিনগুলো আবার ফিরে পাচ্ছি এই চারখোল রিসর্টে এসে চারখোল রিসর্টের এই আরেকটা দিকে আমি দেখাতে চেষ্টা করছি এই যে কটেজ আমাদের কটেজ হচ্ছে এরকম উপরেই এই হচ্ছে কটেজগুলো আগেই বললাম রুম ট্যারিফ ছাব্বিশশো আর আঠাশশো আঠাশশোগুলো হচ্ছে একদম টপে আর ছাব্বিশশোগুলো একটু ব্যাক ব্যাকসাইডে আর আঠাশশোই নিই আর ছাব্বিশশোই নিই পার হেড ফুডিং হচ্ছে সঙ্গে সাতশো করে একটা অসাধারণ পরিবেশে এ কাহা চালে কাহা চালি তুম কাহা চালি ইধার 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 ফিরো হচ্ছে চারখোল রিসর্ট যারা নির্জনতা নিরিবিলি পছন্দ করেন তারা অবশ্যই আসতে পারেন আর এই চারখোল রিসর্টে এসে থাকতেই পারেন খুব ভালো লাগবে চারখোল রিসর্টের এই ছাদের উপর এই যে জায়গায় জায়গায় না এরকম বসার ব্যবস্থা করা আছে বেশ চা স্ন্যাক্স এখানে বসে একসাথে গল্প করতে করতে সত্যিই জমে যাবে এই হচ্ছে এদিকের ভিউটা খুব ভালো লাগলো চারখোল রিসোর্টে এসে এবার আসি চারখোল রিসর্টের যে ফুলের বাগান এত সুন্দর ফুল দিয়ে সাজানো সত্যি দেখলে মন মুগ্ধ হয়ে যায় এই যে গোলাপগুলো এক একটা গোলাপের কি সাইজ এবং যখন থোকা থোকায় ফুটে থাকে কীরম ভার অথচ এত এই যে গন্ধ কি সুন্দর আমি সামনে দাঁড়িয়ে আছি আমি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি কি মিষ্টি গন্ধ আহ দেখলে মনটা এই যে পাহাড়ি অঞ্চলের এই ফুল কি সুন্দর এত সুন্দর ফুল দিয়ে সাজানো ওই চারকোল রিসর্ট এখানটা আবার এই কালারের গোলাপ বাহ দারুণ লাগছে সারাটা দিনই এই চারখোল রিসর্টেই সময় কাটিয়ে দেওয়া যায় কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না দার্জিলিংয়ের মতো ভিড় জমজমাট হয়তো এখানে পাবেন না আমরা কলকাতার মানুষ কলকাতায় তো ভিড় জমজমাট এইসবের মধ্যেই থাকি আমরা তো কয়েকটা দিন নিরিবিলিতে নিস্তব্ধতা এখানে কাটাতে কিন্তু বেশ মন্দ লাগছে না তাই যারা নিরিবিলি বা নিস্তব্ধতা পছন্দ করুন করেন তারা আসুন দু এক দিনের জন্য চারখোলে বেড়াতে আর চারখোল রিসোর্ট হচ্ছে সবথেকে ভালো থাকার জায়গা চারখোলের পথে পথে ঘোরার সময় একটা হোমস্টে আমার দৃষ্টি বিশেষভাবেই আকর্ষণ করেছিল যার নাম রত্না আদিত্য বার্ডিং হোমস্টে চারখোল রং বেরঙের ফুলের বাগান কমলালেবুর গাছ অর্কিডের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল বুদ্ধদেবের মূর্তি সঙ্গে এক সুন্দর বাগান আর এদের একটা টেরেস আছে যার উপর আর্টিফিশিয়াল সবুজ কার্পেট বিছানো দেখে মনে হচ্ছিল যেন সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে চলেছি তাই যারা চারখোল আসার প্ল্যান করছেন একবার ট্রাই করতেই পারেন রত্না আদিত্য বার্ডিং হোমস্টে এছাড়াও চারখোলের আমি দুটো হোমস্টের কথা বলেছি যে দুটোতে আমি ছিলাম একটা হচ্ছে গ্রুহাম হোমস্টে এবং চারখোল রিসর্ট তো এই তিনটে হোমস্টে বললাম বেশ ভালো ধন্যবাদ